بسم الله الرحمن الرحيم السلام عليكم شمال من للي আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ইকা বাংলার নিয়মিত অনুষ্ঠান অগ্রদূত শুরু করতে যাচ্ছি আমি কে এম আবু তাহের চৌধুরী সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে আমরা কমিউনিটির একজন অগ্রজকে নিয়ে আসি আমরা ওনার কাছ থেকে এই ব্রিটিনে ওনার আগমনের ইতিহাস সংগ্রাম ত্যাগ তিতিকা এবং ওনাদের মূল্যায়ন করা নিরিখেই আমরা এই অনুষ্ঠান আয়োজন করেছি আজকেও আমাদের স্টুডিওতে একজন অতিথিকে আমরা নিয়ে এসেছি আপনাদের অত্যন্ত সুপরিচিত পূর্ব লন্ডনের টাওয়ার এমলেটসে বসবাসকারী কবি শাহ এনায়েত করিম আসসালাম আলাইকুম আপনাদের অত্যন্ত ধন্যবাদ আপনি অনেক কষ্ট হলে আজকে আমরা স্টুডিওর পড়ছি নেই আপনি ভালো আছেন তো জি বাবা আপনারও ধন্যবাদ আপনাদের আমাকে দাওয়াত করে আনছিল পয়সা আমি জানতাম স্যার আপনার কাছ থেকে আপনার জন্মস্থান কোন জায়গা আমার জন্মস্থান হইল আপনার যত সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলার রুদুরপুর ফকির আচ্ছা আচ্ছা জগন্নাথপুর হুজুরার লুদুরপুর ফকির বাড়ি আপনার লেখাপড়া বেলা কুনা লহরছল ও লেখাপড়া করছি আমরা যে বাড়ি যেটা আমরা বাড়ির খাড়া উত্তরে প্রাইমারি স্কুল আছে লুদুরপুর ও স্কুলেও লেখাপড়া করছি ইনশাআল্লাহ আচ্ছা লুদুরপুর প্রাইমারি স্কুল লুদুরপুর প্রাইমারি স্কুল এরপরে আর এরপরে আপনার আই সাইট স্কুল আছে 71 আমি হাই স্কুল গেছি মিরপুর হাই স্কুল আচ্ছা আমরা বাড়ি থেকে প্রায় তিন মাইল দূরে আছি এখন আপনার আরো

আপনার ছোটবেলা খেলাধুলা কোনটা পছন্দ করতাম বেশি খেলাধুলা আপনার বল খেলা আমার খুব পছন্দ আছে তবে আমি বেশি আপনার লাঠুম খেলাইতাম লাঠুম খেলাইতাম লাঠুম গিয়ে আপনার সহ্য হতে আমরা দাদা সম্পর্কে একজন ধান হয়েছে কোন দিয়েও আনতাম লাঠিম বলা পাইতাম লাঠুম খুবও ভালো পাইতাম আমার সকলে খুব একটা পছন্দ করতাম আমার খেলা কিন্তু আমি দৌড়ও খুব একটা বেশি জানতাম আচ্ছা তো আপনি

এই স্টুডেন্ট খাম আমার ভালো লাগতো তাদের দুই টাইমে খাম আছিল জি আর গরম কوبهটা গরম আইড়োও গরম তো দিসো কোনসব খাইকি গো না কেন স্কুলু আসলো বেশি ভাগ লেখাব ও শেষে আপনার খাম সালিলাম সাইডা তারপরে টেইলারও হামিলাম লিজ জি টেইলার

ও গেলামগি আপনার ওয়ার্ল্ড আম আপনার সেভেন্টি ফাইভও গেলাম গিয়ে মেথ গেলাম আমার যাব লো ইয়ে যাবার পরে ওয়েলফেয়ার দেখে হি ইয়ং বয় তারপরে এটা দেখো কেন্ট মেইন কাম করছি প্রায় মনে দেড় বছরেও এরপরে আপনার কাম করছে লাইলাক মিলও লাইলাক মিলর যে ফোর মেন মিস্টার এটি খুব আমার খুব ভাল পাইতো সেভেন্টি নাইন আমি কাম সাই আমার মিস্টার আলি তুমি যদি কোনো সময় ওল্ড তুমি তোমার খামর চিন্তা করলো না তুমি খালি জাস্ট আমার লোকের ডেকাটা খুঁলো তোমার খামর কোনো চিন্তা লাগতো না থ্যাংক ইউ তাহলে কোনো ব্যবসা করছিল ব্যবসা করছি না কারণ ব্যবসা করছি না কারণ আমি একলা আর আমার বাইক একটা লিস্ট থাকতাম বুঝছে আমরা দুই বাইক দুই জায়গা বুঝিনি কথা ও আর কোনো ব্যবসা করছি না আর আমি শেষে আপনার লন্ডন আইলাম সেভেন্টি নাইন ট্রেইলারও আমার খাম খুব একটা পছন্দ আছে

আমি যদি কবিতা লিখে তা আপনি চাপাইবেন আপনি খুলে খুলে আপনার অফিসও আমি জানো আপনার কবিতা যদি দেখি দিলে মানুষের ফরবা তো সাফাই মনে হয় তখন আপনার লিখে নিছি আমার সবচেয়ে প্রিয় যে কবিতাটা এটা আপনিও শুনছেন আরো কোদিন আপনার যে রে সাহিত্য মসজিষ যেটা কেবিন অফিস আছেন আপনার হলিবু গার্ডেন লইয়া গেছি তখন আমি কবিতা লিখছি আপনি কাগজ দিছেন আপনি স্মরণ হয়ে দেখো আপনি ওখানে আসলাম শিয়াব উজ্জামান বাইও আসলাম আপনি জিজ্ঞাসা করছেন যে শিয়াব কারণ হইল দেখো কত সুন্দর কবিতা লেখুন আমি বললাম যে নাই আমার আগরও লেখা এমনি আপনার খাগুল লিখা দিলাম কে সবাই বাদে ও তখন থেকে আপনারা রেনেসা সাহিত্য মসজিৎ আমি তো সবসময় লিখতাম আপনারা আমার যাবত কর্তা এখনও যাবৎ করুন আর ওই সময় তাকে লেখা লেখা আরম্ভ করছি আর কোনো এটা বিশ্বাস মানুষের বিশ্বাস করবা না আমার তখন এমন একটা নিশা রাগল আর কি মনের মাঝে কোনোদিন আমি দুইটা তিনটা কবিতা লিখতাম আচ্ছা লেখতে লিখতে আমার এই বইয় মাঝে এই বই মাঝে আছে বই একটা প্রকাশ হয়েছে বই প্রকাশ হয়েছে আপনার মাঝে আপনার বায়ান্নটা কবিতা আছে আর উনিশশো আঠারো সালও বাড়িতে আর সাফাই আনছিলাম বই আইনা বিতরণ করছি আপনার আপনার আর আমার কবি বন্ধু বাইয় যারা বা এমনি যারা

সুমধুর কণ্ঠ তোমার কত সুন্দর তোমার আঁকি যেটা তুমি যাবে চিরসুখী হবে কেউ তোমাকে দিবে না ফাঁকি যখনই তোমার দেখা আমি পাই জানি না সব কিছু কেন বলে যাই মন চায় শুধু তোমার হাসে যেন তাকে ইহকালে যে তোমার চির হবে সে কিন্তু পরম সৌভাগ্যবান হবে মন চায় আরো একটি বার বরে যদি তোমাকে দেখি কত সুন্দর তোমার আঁকি বড় সুন্দর চমৎকার থ্যাংক ইউ আপনারা আসলে আকি রূপরে দিয়ে আপনার সুন্দর আকি তো শোক না নেই আকি চোক জি আকি শব্দটা হইল উর্দু চতুর্থ নম্বর কবিতা হইল মানব কুলি মানব কুলে জন্ম নিলে শুধু মানুষ নয় শিক্ষা এবং জ্ঞানে গুনে মানুষ কত হয়। এই দুনিয়ায় সবাই মানুষ কেউ বুঝে না আপনার দোষ নিজে নিজে সবাই নির্দোষ অন্যের দোষ খুঁজিয়া লয় ন্যায় অন্যায় বুঝে দ্বারা প্রকৃত মানুষ নিজের গুণ প্রকাশ করে না লুক্মুখে গুণ প্রকাশ হয় সুর ডাকাত সন্ত্রাসীরা কথা কথা বলে না স্বার্থ সারা। অবৈধ কাজ করে ওরা এক কাজ করা সঠিক নয় মানব গুলে জন্ম নিলে শুধু মানুষ নয় সুন্দর আপনার আপনার প্রত্যেকটা কবিতার বাদে একটা মেসেজ আসে আপনি কইতে খাসালা দে মানুষ কইলে জন্ম নিলে খালি মানুষ হওয়া যায় না জি শিক্ষা জ্ঞানে সব কিছু তুমি লাগিয়া গে মানুষ হয় এই কথাটা আপনি কবিতার মাধ্যমে আর ফুটে এটা আমি তুলে ধরছি তা আপনি মনে করেন যদি আমরা যে কবি হলে যে আপনারা যারা কবিতা দেয়া লেখ এই কবিতার মাধ্যমে সমাজও কিছুটা পরিবর্তন সম্ভব বা কবিতার মাধ্যমে মানুষের মধ্যে একটা চেতনা দেখানো সম্ভব বলে আপনি মনে করেন ইনশাল্লাহ কবিতার মাঝে তো আমি না প্রত্যেক কবিও তুলিয়া যেটা দরুন আগেই এই ব্যাপারে চিন্তা করে। কারণ আমি আজ থেকে কয়েক বছর আগে আমরা যে বাংলাদেশের যে কবি মুস্তফা সিরাজ আসলা বজর বই আমি পড়ছি তাই যেনে কোনো জিনিস যদি মানুষ দেখে কোনো মানুষ যদি কোনো জিনিস দেখে দেখে ও ব্যাপারে যদি সাড়ে ছয়টা সত্রলিকে জনসমূহকে চুল্লা ধরতে পারে তাহলে তারে কবি আর কবিরেও হইল মূলত আপনার বৈচনী দূরদর্শিতা কথা তো কবিতার মাঝে অনেক জিনিস তুল্যাত ধরা যায় যারা কবিতা পড়ার আশিক এরা পড়লে বুঝতে পারবো সমাজও অনেক পরিবর্তন আইব কারণ কবিতার মাঝে তো সমাজের জিনিস তুললেও ধরা হয় যেমন আমার কবিতা তুলা ধরছি অন্য তুলা ধরেন যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ফুকা বা কাজী নজরুল ইসলাম ফুকাত এরার কবিতা আপনিও ফরসইন আমিও পড়ছি যেমন আপুনিও যদি শুই আমি দুই চাৰি লাইন শুনাই ৰবীন্দ্ৰনাথৰ মনো আছে হওক আছে যেন পঞ্চম শ্ৰেণীৰ এটা কবিতা কবিতা আমাৰ খুবো ভাল লাগিছোঁ আমি এখন আমাৰ মনো আছে কাইন আছে হওক আছে কবিতা এটাৰ নাম আছিল আপোনাৰ ফাল্গুণ ফাল্গুণে বিকশিত কাঞ্চন ফুল ডালে ডালে কুঞ্জিত আমৰুম আৰুম চঞ্চল মৌমাছি গুঞ্জুরি গায় বেনু বনে মর্মরে দক্ষিণ বায় স্পন্দিত নদী জল জিলিমিলি করে জুৎস্নার যে কিমি কি বালু নৌকা ডাঙ্গায় বাদা কান্ডারি জাগে পূর্ণিমা রাত্রির মত্ততা লাগে খেয়াঘাটে উঠে গান অস্বত তোলে ফান্ত বাজায় বাসে আর মনে চলে দায় সে বংশী রব বহু দূর গায় জনহীন প্রান্তর পার হয়ে যায় দূরে কোনো যায় একা কোনো সেনে বংশী দনি শুনি বেবে চোখে মেলে আমি হব সকাল বেলার ফাঁকি সবার আগে কুসুম ভাগে উঠবো আমি জাগি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমিয়ে পড় মা বলবেন জেগে বলবো আমি আলোসী মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল বলে কি সকাল হবে না কো আমরা যদি না মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মগর হবে তবে আছে এরপরে আপনার যেমন আপনার গল্প আপনার বেশি আমার খুব পছন্দ লাগতো আমার যেমন এনে কাহিনীর একটা গল্প আছে যেমন এটা আপনিও কিবা পাইছেন হয়তো আমরা তো আর কি বইশো প্রায় এই গল্পটা আসে আপনার মিঠইলিয়া আপনার

যে নতুন প্রজন্ম ছেলে মেয়ে হলে বাংলা শিখানোর বাংলা শিখানি এটা তো বাংলা হইলো আমরা মাতৃভাষা এটা তো শিখানি খুব একটা জরুরি এখন ক্ষত হইল তখন আমরা এখানে জাতির মতো কারণ আমরা বাচ্চারা গৌরব মা বাবা লোক যদি কিছু বাংলা মতেও কিন্তু ইংলিশ স্কুলে গিয়ে ইংলিশ মাতে কিন্তু আমরার বাচ্চা ধরে আমরার ভাষা আমরার শিকড় যদি রক্ষা করতে এই আমরা তো আমরা বাচ্চা বাংলা ভাষা শেখা জরুরি মনে করি আমি আর বাংলা স্কুলগুলো অতএব অতএব বাংলা স্কুল যদি আপনার প্রত্যেক এলাকায় এলাকায় হয় তাহলে আমরা বাচ্চারা আমরা যাইবো বাংলা শিক্ষার ব্যবস্থা করলে বাংলা শিখবো আমরা ভাষা ইনশাল্লাহ ঠিককা থাকবো আমি আমার কুদরতি জ্ঞান দরের বতটুকু মনে করি আপনার আপনাদের ছেলে মেয়ে হয়জন আমার দুই ছেলে দুই মেয়ে তারা লেখাপড়া করছে তো হলে আমার বাচ্চা অন্তরে আমি সবাই শিক্ষিত আমার শিক্ষিত বলতে আমি বাংলা আমি কিছু পড়াইছি আমার বড়মে মেয়ে আপনার লন্ডন টেম্পল হাইকোর্টের ক্লার্ক আছে আর আমার বড় ছেলে টাওয়ার হিলর ওখানে আপনার আপনার ফাইন্যান্স কোম্পানির সুপারভাইজার আর তিন নম্বর আমার যে আমার যে দুই ছেলে দুই মেয়ে তো আচ্ছা আমার ছোটো যে মেয়ে আপনার লন্ডন মাইলেন হসপিটালের কোর্ডিনেটার আর সুটো দেল ছেলে ই ছেলে এক কোম্পানির আপনার সিকিউরিটি অফিসার সবাই কর্মরত আপনি আমরা প্রায় অনুষ্ঠান শেষ পর্যায়ে এসেছি আপনার আবারও ধন্যবাদ আমরা এই যে কমিউনিটির আমরা যদি আপনার আর আগুইতাম সাই আমরা সমাজ আমরা তুই আমার কিতা হওয়া দরকার আমরা তো আলহামদুলিল্লাহ অনেক আগুয়েছি আমরা অনেক সংগ্রাম সাধনা করার পরে আমরা ছেলেমেয়েরও আগুয়েছি গিয়া আর কীতা করা শিক্ষা এবং জ্ঞানে মানুষের জীবন উন্নত করে একটা কথা আছে এটা আপনিও বুঝুন বা আপনার মতো আরও অনেক আমরা মানুষ আছেন বুঝুন যারা লেখাপড়া করতেন এরা শিক্ষার আপনার মূল্য বুঝুন কারণ আমরা যদি সমাজ যদি উন্নত করতে হয় তাহলে আপনার সর্বপ্রথম আমরা শিক্ষার যাতে অগ্রগতি হয় সেই চেষ্টা আমরা করা প্রত্যেকর দরকার আর সমাজও যাতে আপনার না ওটার খেয়াল রাখা দরকার আমি অন্যবাদ করিম সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা কথা বলছিলাম আমাদের কমিউনিটি এক কবি শায়নায়াত করিমী সাহেবের সাথে আশা করি আমরা ওনার কাছ থেকে অনেক জিনিস আপনাদের ভালো লেগেছে আমরা আগামী দিনে অন্য কোনো অতিথি নিয়ে আপনার সাথে দেখা হবে আপনার সবাই ভালো এবং সুস্থ থাকুন সে প্রত্যাশা রেখে